हेलो एंड वेलकम, दिस इज स्निग्धा एंड यू आर वाचिंग सिंपल स्निग्धा। सो आजकेर ভিডিওটি হচ্ছে বাজরার রুটি। আমরা বাঙালিরা প্রধানত আটা মানে গমের আটার রুটিটাই খেয়ে থাকি। তো আজকে আমি বাজরার আটার রুটি তোমাদেরকে করে দেখাবো। আর বাজরার আটা কিন্তু হ্যান্ডেল করা খুবই ডিফিকাল্ট, কারণ প্রথমবার যারা কিছু বেসিক নিয়ম আছে সেটা না জেনে যদি করতে যাও তাহলে কিন্তু অবশ্যই ভেঙে যাবে রুটি, আর ঠিক মতো কিন্তু গড়তে পারবে না। তো আমি যেটা দেখাচ্ছি আমি যেভাবে এই রুটিটা করে খাই, তো চলো আগে রেসিপি দেখাই তারপর বেনিফিটস বলবো, আর চলো স্টার্ট করা যাক। সো এখানে দেখো আমি প্রথমে জলটা এক কাপ মতো গরম করতে দিয়েছি, সেটা এক থেকে দু কাপের মতন যখন বাজরার আটা দিয়ে আমরা রুটিটা করবো সেই ক্ষেত্রে এক কাপ ইঁদুর শুষ্ণ জল আমি গরম করার পর তাতে একটু সামান্য নুন আর একটু সামান্য তেল দিয়েছিলাম। তো সেটার মধ্যে আটাটা দিয়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে ঢাকা দিতে হবে। অনেকেই খেয়াল করবে চালের গুঁড়ো কিন্তু আমরা এরকম উষ্ণ জলে ফেলে কিছুক্ষণ রাখি, তারপর কিন্তু চালের গুঁড়ো দিয়ে সেটা থেকে ডো তৈরি করি। তো বাজরার আটার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম জিনিসটা হবে, তবে কি একটু তোমাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এটাকে। তো দু মিনিট পর আমি সেই যে আটাটা মিক্স করেছিলাম জলে সেটাকে ভালো করে মেখে নেব। দু চামচ মতো আমি আটা ব্যবহার করেছি, যেটা আমরা নর্মালি গমের আটা বা মাল্টিগ্রেনস আটা যেটা আমরা খেয়ে থাকি, তো সেই আটাটা কিন্তু আমি দু চামচ মতো এর মধ্যে মিশিয়েছিলাম ডোটা তৈরি করার সময়। তো ডোটা ভালো মতো মাখানোর পর 5 মিনিট রেস্টে রেখেছিলাম। নর্মালি কোনো অয়েল টয়েল কিছু ব্রাশ করিনি, নর্মালভাবে রেস্টে দেওয়ার পর তারপর কিন্তু একটু মোটা করে কিন্তু ডোটা মানে লেচিটা আমরা যখন নেবো তখন কিন্তু একদম মোটা করে নিতে হবে। মানে আমরা নর্মালি যেটা রুটির মানে গমের রুটি যেটা খাই সেখানে যেমন আমরা একটা লেচি দিয়ে যেমন একটা পাতলা রুটি তৈরি করি, বাজরার ক্ষেত্রে কিন্তু একদম উল্টো, মানে দুটো লেচির মতো নিয়ে তোমাকে একটা রুটি তৈরি করতে হবে, যেটা কি না তোমার একটু মোটা হবে, তাহলে ভাঙবে না, বেলতে পারবে ইজিলি। বেলবার সময় তুমি চাইলে আটা নিতে পারো বা বাজরার আটাও নিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করবে কতটা তুমি দক্ষ। তো আমি কিন্তু নর্মালি আটাই নিয়েছিলাম যেটা আমরা গমের আটা খেয়ে থাকি। তো চলো এবার ভালোভাবে বেলার পর এখানে তাওয়াটা আগের থেকে গরম করা ছিল এবং একটু সামান্য জল আমি এখানে ছিটিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা একটু তাড়াহুড়োর মধ্যে আমাকে বানাতে হয়েছিল, সেই কারণে সমস্ত কিছু কিন্তু শেষের দিকটাতে আমি রেকর্ড করে উঠতে পারিনি। তবু বলে দিচ্ছি যেটা নিয়ম, তো একটু সামান্য জল স্প্রে করে নেবে। এবার তাওয়াটা গরম ছিল আর বেলে রাখার পর এটা কিন্তু বসিয়ে দিলাম। তো দেখো একটা সাইড কিন্তু ভালোভাবে যখন হয়ে যাবে তারপর কিন্তু আরেকটা সাইড ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু রুটিটা ভালো মতো ফুলবে। আর এক্ষেত্রে কিন্তু একটু টাইম টেকিং ব্যাপার, একটু তোমাকে ওয়েট করতে হবে, আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, একদমই হাই ফ্লেমে রুটি করতে যেও না। তো দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে রুটিটা তৈরি হয়ে গেল। তো এইভাবে বাকি রুটিগুলোও কিন্তু করে নিতে পারো, আর সার্ভ করার আগে একটু সামান্য ঘি ব্রাশ করে দিতে পারো যদি না তুমি ওয়েট লস ডায়েটে থাকো। আর যদি ওয়েট লস ডায়েটে থাকো তাহলে কোনো অয়েল ব্রাশ করার দরকার নেই, বা ঘি বা বাটার কোনো কিছুই কিন্তু ব্রাশ করার দরকার নেই। নর্মালি এটাকে খাবারের সাথে খেতে পারো, মানে যে ধরনের তোমার ডাল সবজি স্টু স্যুপ স্যালাড যা পছন্দ করো সেটা দিয়ে কিন্তু তুমি এটা খেতে পারো। প্রচণ্ড হেলদি, প্রচণ্ড বেনিফিটস রয়েছে এর। তো মেন যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং হার্ট কিডনির ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারী। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের পক্ষেও খুবই ইজিলি ডাইজেস্ট হয়ে যায় এই বাজরাটা। তবে বাজরার একটা দিক যেটা হচ্ছে তুমি যদি ভালো মতো এটাকে কুক করে নিতে না পারো, রান্নাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তেতো লাগবে। তো সেই ক্ষেত্রে এই রুটিটা যখনই করতে যাবে বা বাজরা দিয়ে কিছু করতে যাবে সবসময় কিন্তু এটাকে হয় ড্রাই রোস্ট করে নেবে বা গরম জলে কিছুক্ষণ এরকমভাবে দিয়ে রাখবে, আর না হলে কিন্তু ভালো করে রান্নাটা করে নেবে সব সাইড থেকে। তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই থাকছে। আর হ্যাঁ, আমি এটা সার্ভ করেছিলাম নবরত্ন তড়কা দিয়ে, অসাধারণ হয়েছিল খেতে তড়কাটাও। তোমরা যদি চাও আমি তড়কার রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো জাস্ট এটুকুই ছিল বাজরার রুটি কী করে তৈরি করতে হয় আর এর বেনিফিটসগুলো তোমাদেরকে বলে দিলাম।
তবে হ্যাঁ, এই রুটি তুমি যদি খেতে থাকো, খেতে শুরু করো, তোমাকে কিন্তু জলের পরিমাণটা বাড়াতে হবে, যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তো যদি তুমি জল ঠিকঠাক না খাও তাহলে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।